যদি তোমার মন অসুস্থ হয়, তুমি মন থেকে খুশি না থাকো, চিন্তিত এবং হতাশ থাকো, তখন তুমি যতই পুষ্টিকর খাবার খাও না কেন, যতই শরীর চর্চা করো না কেন, কোনো চর্চাই তোমার সুফল মিলবে না। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে যে সেই সুস্থ যার মন সুস্থ এবং ইন্দ্রিয় সুস্থ। যদি তোমার মানসিক পরিস্থিতি ঠিক না থাকে, তবে তার প্রভাব তোমার পঞ্চ ইন্দ্রিয়ের ওপর পড়বে। তোমার পাচনতন্ত্রে গণ্ডগোল দেখা দেবে, তোমার শ্বসন প্রণালী বিগড়ে যাবে, তোমার চুল ঝরতে শুরু করবে, শরীরের জেল্লা কমতে থাকবে। তাই এই বিষয়ে নজর রাখতে হবে যে অহেতুক চিন্তা, হতাশা যেন তোমার মনের মধ্যে বাসা না বাঁধে। এর জন্য তোমাকে বুঝতে হবে চিন্তা, হতাশা কেন আসে। এসবের সব থেকে বড় কারণ হলো আমাদের ভুল আচরণ, আমাদের ইচ্ছে, অর্থাৎ অতিরিক্ত ইন্দ্রিয়ভোগ। যদি মানুষ তার ভালো অভ্যাসকে অভ্যাসে পরিণত করে, নিয়মের পালন করে, অহেতুক ইন্দ্রবাসনা নিয়ন্ত্রণ রাখে, তাহলে তার অর্ধেকের বেশি সমস্যা, চিন্তা আপনা আপনি সমাপ্ত হয়ে যাবে। আজ আমরা জানব এই চিন্তার হতাশাকে কিভাবে মন থেকে দূরে রাখা যায়। চিন্তা থেকে দূরে থাকার প্রথম নিয়ম হলো জীবনের অভ্যাসকে পরিবর্তন করা। সমস্ত খারাপ অভ্যাসকে দূরে সরিয়ে জীবনে ভালো অভ্যাসকে অভ্যাসে পরিণত করা। প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। তুমি একজন মানুষ, তাই তোমার 8 ঘন্টা ঘুমালেই যথেষ্ট, এর বেশি কখনোই ঘুমানো উচিত নয়। সকালে তাড়াতাড়ি উঠে শরীর এবং মনের চর্চা করতে হবে। তোমার শরীরের থেকেও তোমার মনকে বেশি সুস্থ রাখতে হবে, মানসিক শক্তি বাড়াতে হবে। এই ভালো ভালো অভ্যাস তোমাকে জীবনে অভ্যাসে পরিণত করতে হবে। ভুল আচরণ, ইচ্ছে এসব দূরে সরিয়ে ভালো আচরণ এবং ইন্দ্রের অতিরিক্ত ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর এই ভালো অভ্যাস তোমার মানসিক চিন্তা এবং হতাশা থেকে তোমাকে দূরে রাখবে। দ্বিতীয় নিয়ম হলো মেরুদণ্ডকে সোজা রাখা এবং পেট ভরে শ্বাস নেওয়া। আমরা কেমন করে বসি, ঘুমাই, চলাফেরা করি, শ্বাস প্রশ্বাস নেই, এসব আমাদের শরীর এবং মনের ওপর প্রভাব পড়ে। তাই সোজা করে বসার অভ্যাস করে নাও। শোয়ার সময়ও মেরুদণ্ড সোজা রাখা উচিত, যার ফলে শরীরের বাকি অঙ্গের ওপর অতিরিক্ত চাপ না পড়ে, যার ফলে মেরুদণ্ড দীর্ঘদিন পর্যন্ত কাজ করে থাকে। এর সাথে পেট ভরে দীর্ঘ শ্বাস নেওয়া। যে মানুষ পেট ভরে শ্বাস নেয়, সেই মানুষ দীর্ঘদিন পর্যন্ত সুস্থ এবং সতেজ থাকে। তৃতীয় নিয়ম হলো ঘুমানো, ঘুম থেকে ওঠা এবং ভোজন করার সময় নির্দিষ্ট রাখতে হবে। বেশিরভাগ মানুষ এই সবের দিকে নজর দেয় না। সে যখন পারে ঘুমিয়ে পড়ে, যখন পারে খেয়ে নেয়, যখন ইচ্ছে হয় ঘুম থেকে উঠে পড়ে। তার এই ভুল তার শরীরের ওপর প্রভাব ফেলে। আয়ুর্বেদ মতে ব্যক্তির রাতে তাড়াতাড়ি ঘুমানো উচিত এবং ভোরে তাড়াতাড়ি ওঠা উচিত। প্রতিদিন একই সময়ে ঘুমানো এবং ঘুম থেকে ওঠার অভ্যাস শরীরের সব ধরনের প্রণালীকে সঠিকভাবে চালনা করে, যার ফলে শরীরে অহেতুক চাপ পড়ে না, সব অঙ্গ দীর্ঘদিন পর্যন্ত সুস্থ এবং সতেজ থাকে। অন্যদিকে যে সঠিক সময়ে ঘুমোয় না, খায় না, ঘুম থেকে ওঠে না, তার জীবনে চিন্তা এবং হতাশায় ভরে ওঠে। যার জীবন চিন্তা এবং হতাশায় ভরে ওঠে, সে তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়, যার কারণে সুস্থ জীবন অতিবাহিত করতে পারে না। তাই মানুষের সুস্থ এবং সতেজ থাকার জন্য সঠিক সময়ে খাওয়া, ঘুমানো এবং ঘুম থেকে ওঠা অভ্যাস করা উচিত। চতুর্থ নিয়ম হলো সবসময় খিদের থেকে কম খাওয়া উচিত, অর্থাৎ পেট খালি রেখে খাওয়া উচিত। আয়ুর্বেদ শাস্ত্রে একটা কথা প্রচলিত আছে যে যে কম খাবে সে লম্বা জীবন অতিবাহিত করবে, অর্থাৎ যে ব্যক্তি খিদের থেকে কম খাবার খায় সে দীর্ঘদিন পর্যন্ত বাঁচে। এর কারণ আমরা যখন অতিরিক্ত খাবার খাই, তখন খাবারকে পাচন করার জন্য পর্যাপ্ত পরিমাণে পাচন রস থাকে না, जार कारणे खाबार पाचन होते पारे ना, ता पेटेर मध्येई थेके जाय, जमा होते थाके, जा अनेक बेशी जीवाणुर सृष्टि करे, जा रक्तेर माध्यमे आमादेर शरीरे छड़िये पड़े, नाना असुखेर जन्म हय। एई जोन्नो खाबार जतोई सुस्वादु होक ना केनो खाबार परिमाणेर थेके कम खावा उचित। अन्यदिके कम खाबार आरो एकटी सुविधा हलो যদি আমরা কখনো এমন কোনো খাবার খেয়ে নেই যা আমাদের শরীরের জন্য ভালো না, সেটাও সহজেই পাচন হয়ে যায়, সেটা পাচন হতে বেশি অসুবিধে হয় না। তাছাড়া কম খাবার খেলে আমাদের শরীরে ক্লান্তি, অলস্যতা এসব থেকে মুক্ত থাকে, তাই পরিমাণের থেকে কম খাওয়া উচিত। পঞ্চম নিয়ম হলো প্রতিদিন 16 ঘন্টা উপবাসের নিয়ম পালন করো। রাতের খাবার যত তাড়াতাড়ি পারো সম্পূর্ণ করে নাও। যদি রাতের খাবার 8টার মধ্যে সম্পূর্ণ করো তবে পরের দিন 12টা পর্যন্ত তেমন কোনো ভারী খাবার খাওয়া চলবে না, কিন্তু জল বা ফলের রস পান করা যেতে পারে। যে ব্যক্তি 16 ঘন্টা উপবাসের নিয়ম পালন করে তার শরীরে কোনো ধরনের রোগ বাসা বাঁধতে পারে না। এই ধরনের মানুষের শরীর নিরোগ এবং মন প্রসন্ন থাকে। কিন্তু কিছু লোকজন ভাবে কম খাবার খেলে, উপবাস রাখলে শরীর দুর্বল হয়ে যায়, এটা কিন্তু সত্য নয়। আসলে 16 ঘন্টা উপবাস করলে আমাদের শরীরে জমে থাকা অতিরিক্ত খাবার ভালোভাবে পাচন হয়ে যায়। এই সময় যখন আমরা কিছু খাই না তখন আমাদের পাচনতন্ত্র স্বতন্ত্র থাকে, তখন পাচনতন্ত্র শরীরে জমে থাকা অতিরিক্ত পদার্থকে শরীর থেকে বাইরে বের করতে সাহায্য করে। আর যে ব্যক্তির শরীরে অতিরিক্ত দূষিত পদার্থ জমা থাকে না তার শরীর সুস্থ থাকে এবং তার মনও সুস্থ থাকে, তাকে বয়সের থেকে কম বয়স দেখায়। 6 নম্বর নিয়ম হলো ভারী খাবার পর জল খাওয়া উচিত না। ভারী খাবার খাওয়ার 40 মিনিট পরে জল পান করা উত্তম। যদি খাবার খাওয়ার সময় জল খাওয়ার খুব প্রয়োজন হয় তবে 2-1 ঘোট জল খাওয়া যেতে পারে, কিন্তু ভারী খাবার পরেই জল খাওয়া বিষ খাওয়ার সমান। কারণ ভারী খাবার খাওয়ার পর শরীরে থাকা অম্ল খাবারকে পাচন করার জন্য প্রস্তুত হয়, কিন্তু আমরা যখন জল খাই তখন সেই অম্ল ঠান্ডা পড়ে যায়, যার ফলে খাবার সহজে পাচন হয় না। খাবার সহজে পাচন না হলে তা পেটে জমা হতে থাকে, আর খাবার যখন পেটে জমা হয় তা দূষিত হয়ে যায়, যার ফলে জীবাণুর তৈরি হয়, আর এই জীবাণু রক্তের মাধ্যমে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে, যার ফলে বিভিন্ন ধরনের অসুখ হয়। তাই ভারী খাবার খাওয়ার পর জল খাওয়া উচিত না। এরপর থেকে যখনই ভারী খাবার খাবে 40 থেকে 1 ঘন্টা পরে জল খাবে, দেখবে শরীর এবং মন দুই সুস্থ আছে। 7 নম্বর নিয়ম হলো ঈশ্বরের প্রতি ভরসা রাখা। যে ব্যক্তি ঈশ্বরের প্রতি ভরসা রাখে না সে সারা জীবন চিন্তিত থাকে, যার কারণে তার মন ও শরীর সুস্থ থাকে না। ভগবানের প্রতি ভরসা করা লোকজন কখনোই বেশি চিন্তা বা হতাশায় থাকে না, কারণ সে তার কাজের পরিণামকে ঈশ্বরের উপর ছেড়ে দেয়, যার কারণে তার চিন্তা পরিণামের বদলে কাজ করায় মনোনিবেশ করে। যে ব্যক্তি পরিণামের চিন্তা করে না, নিজের কাজ করে, সে ব্যক্তির কাজ অবশ্যই সফল হয়। আর যদি সে সফল নাও হয় তবুও সে গভীর চিন্তা বা হতাশায় ডুবে যায় না, কারণ সে ওই কাজ থেকে শিক্ষা নেয় নিজেকে আরও তৈরি করার জন্য। তার কারণে তার শরীর এবং মন সুস্থ থাকে, সে নিজেও সতেজ থাকে। 8 নম্বর নিয়ম হলো মিষ্টি বা নুন জাতীয় জিনিস কম খাওয়া উচিত। চিনি অতিরিক্ত খাওয়ার ফলে শরীরে শর্করার পরিমাণ বেড়ে যায়, যা শরীরে অনেক ধরনের রোগের জন্ম দেয়। মিষ্টি আমাদের শরীরে অতিরিক্ত চর্বি জমা করে, চামড়ার রং গাঢ় করে দেয়। অন্যদিকে অতিরিক্ত নুন আমাদের শরীরে নানা ধরনের সমস্যার সৃষ্টি করে। তাই যে ব্যক্তি মিষ্টি এবং নুন কম খায় তার শরীর সুস্থ থাকে, শরীর সুস্থ থাকলে তার মনও সতেজ থাকে। 9 নম্বর নিয়ম হলো খাবারের তালিকায় বেশি করে ফল এবং সবজি রাখা, যা তাড়াতাড়ি পাচন হয়ে যায়, যার কারণে পাচনতন্ত্রকে বেশি পরিশ্রম করতে হয় না, जार कारणे प्राणशक्ति बेशी समय शरीर के मेरामत और शरीरे दूषित पदार्थ के बाहरे बेर करार काज करते पारे जार फले शरीर एवं मन सतेज थाके। दशम नियम हलो कोनो धरनेर नेशा शरीरेर पक्षे भालो नय। जे कोनो तामाक जातीय द्रव्य थेके दूरे थाका। नेशा मानुषेर शरीर एवं मन के असुस्थ करे देय जार फले मानसिक एवं शारीरिक समस्यार सृष्टि हय जा मानुष के अतिरिक्त चिंता एवं हताशाय फेले देय जार फले व्यक्तिर मानसिक एवं शारीरिक समस्या देखा देय। ताई नेशाजात द्रव्य थेके दूरे थाका उचित। बंधुरा यदि तोमरा चिंता एवं हताशा थेके दूरे थेके शरीर एवं मन के सुस्थ रखते चाओ तबे एई 10टी नियम अवश्यई पालन करो। देखबे तोमरा किछुदिनेर मध्ये रेजाल्ट पेये जाबे। निजेके सुस्थ एवं सतेज रखते चिंता एवं हताशा थेके दूरे थाकते एई 10टी नियम अवश्यई पालन करो। सब समय हासि खुशी थेको, अन्येर पाशापाशि निजेरो खेयाल रेखो।